আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের দেখাবো মুরগির মাংস রান্নার রেসিপি। এখানে আমি মুরগির মাংস ধুয়ে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এটাকে একটু ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এক চা চামচ কাঁচামরিচ বাটা, 1/2 চা চামচ কাঠবাদাম বাটা, 1/2 চা চামচ কাজু বাদাম বাটা, এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি এখন 10 মিনিট কষিয়ে নেব। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মাংসটা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে আমি 2 মিনিট দমে রেখে দেব। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো রান্নাটা হয়ে গেছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।